ক্লাস ওয়ান, তোমাদের আজকে আমি নাও আই এম সিক্স এই পোয়েমটা শুরু করছি। তোমাদের এটা আমি স্কুলে পড়িয়ে দিয়েছিলাম, তো সেই দিন যারা আসোনি আর হয়তো যাদের একটু বুঝতে অসুবিধা হলেও হতে পারে, তো তাদের জন্য আবার আমি এই পোয়েমটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এটা সেকেন্ড টার্মের ফার্স্ট চ্যাপ্টার, নাও আই এম সিক্স। তো এই কবিতাটার নাম নাও আই এম সিক্স, আর এটা রাইটার কে, এ এ মিলনে। আমাদের কিন্তু দুটোই মুখস্থ করতে হবে। দেখো এখানে কিছু কি ওয়ার্ডস আছে, এইগুলো আগে আমরা জানবো। নিয়ারলি, নিয়ারলি মানে হচ্ছে প্রায়। নেক্সট হচ্ছে ফর এভার, ফর এভার মানে হচ্ছে চিরতরে। নেক্সট হচ্ছে হার্ডলি, হার্ডলি মানে হচ্ছে খুব কমই। নেক্সট হচ্ছে ক্লেভার, ক্লেভার মানে চতুর। তো এই ইংলিশ ওয়ার্ডের মানেগুলো তোমরা জেনে রাখবে, নিয়ারলি, ফর এভার, হার্ডলি আর ক্লেভার। এবার আমি শুরু করছি, দেখো কি বলছে। হোয়েন আই ওয়াজ ওয়ান, কি না যখন আমি এক বছরের ছিলাম। আই হ্যাড জাস্ট বিগান, আমি সবে শুরু করেছিলাম। হোয়েন আই ওয়াজ টু, যখন আমি দু বছরের। আই ওয়াজ নিয়ারলি নিউ, আমি প্রায় নতুন ছিলাম। হোয়েন আই ওয়াজ থ্রি, আমি যখন তিন বছরের। আই ওয়াজ হার্ডলি মি, আমি খুব কমই ছিলাম, মানে ছোট ছিলাম। হোয়েন আই ওয়াজ ফোর, আমি যখন চার বছরের। আই ওয়াজ নট মাচ মোর, মানে আমি খুব একটা বেশি ছিলাম না। তাহলে আবার আমি বলছি, হোয়েন আই ওয়াজ ওয়ান আই হ্যাড জাস্ট বিগান, হোয়েন আই ওয়াজ টু আই ওয়াজ নিয়ারলি নিউ, হোয়েন আই ওয়াজ থ্রি আই ওয়াজ হার্ডলি মি, হোয়েন আই ওয়াজ ফোর আই ওয়াজ নট মাচ মোর। তারপরে কি আছে, হোয়েন আই ওয়াজ ফাইভ, আমি যখন পাঁচ বছরের। আই ওয়াজ জাস্ট অ্যালাইভ, আমি শুধু বেঁচেছিলাম। বাট নাও আই অ্যাম সিক্স, কিন্তু আমি এখন ছয় বছরের। আই অ্যাম অ্যাজ ক্লেভার অ্যাজ ক্লেভার, মানে আমি যেমন চালাক তেমনি চালাক, মানে খুব চালাক হয়ে গেছি। সো আই থিঙ্ক, তাই আমি মনে করি। আই উইল বি সিক্স, দেখো এটা এখানে ডাব্লিউটা উজ্জ, মানে ডাব্লিউটা এখানে লেখা হয় না, তো এটা আমরা কী উচ্চারণ করবো, আই উইল বি সিক্স। তো আমার বয়স যখন ছয় হবে, নাও ফর এভার অ্যান্ড এভার, আমি এই বয়সেই আটকে থাকতে চাই, চিরকাল এবং সর্বদাই। তো কি বলছে, হোয়েন আই ওয়াজ ফাইভ, আমার যখন পাঁচ বছর। আই ওয়াজ জাস্ট অ্যালাইভ, আমি শুধু বেঁচেছিলাম। বাট নাও আই অ্যাম সিক্স, কিন্তু আমার এখন ছয় বছর, আমি এখন ছয় বছরের। আই অ্যাম অ্যাজ ক্লেভার অ্যাজ ক্লেভার, আমি খুব চালাক, মানে যেমন চালাক তেমনি একদম, খুব চালাক হয়ে গেছি। বুদ্ধি, পড়াশুনো, সবাইকে চেনা জানা, নতুন স্কুল, নতুন বন্ধু, আস্তে আস্তে পড়াশুনো শিখেছি, অতএব আমি এই বয়সটাকে খুব পছন্দ করি। সো আই থিঙ্ক, তাই আমি মনে করছি, আমার বয়স ছয় হবে, নাও ফর এভার অ্যান্ড এভার, সব সময় আমার বয়স ছয় থাকবে। ছয়ের আমি বেশিও যেতে চাই না, ছয়ের আমি কমও যেতে চাই না। তো এইটা হচ্ছে কবিতাটা। তোমরা আগেও যেমন পোয়েম মুখস্থ করেছো, তেমন কিন্তু এখানে সুন্দর করে করে রিডিং পড়ে এই পোয়েমটা মুখস্থ করবে, আস্তে আস্তে করে পুরোটা মুখস্থ করবে, থেমে থেমে, ফুল স্টপ, কমা সব কিছু দিয়ে দিয়ে, আর উচ্চারণ ভালো করে করবে। এখান থেকে কিন্তু তোমরা জানো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আসতে পারে, বা টানা লেখাও পরীক্ষায় আসতে পারে। তো এই পোয়েমটা তোমরা ভালো করে পড়বে। তার সাথে দেখো আগের বারের মতনই ইংলিশ টু ইংলিশ যে মিনিং আছে সেইগুলো আমরা পড়বো। নিয়ারলি, নিয়ারলি ইংলিশ মিনিং কী আছে, অলমোস্ট। নিয়ারলি ইংলিশ মিনিং কী, অলমোস্ট। ফর এভার, ফর এভার ইংলিশ মিনিং কী, অলওয়েজ, মানে সর্বদা। আর নিয়ারলি অলমোস্টটা হচ্ছে মানে প্রায়। তারপরে হচ্ছে ক্লেভার, ক্লেভারেরটা কী হবে, মানে হচ্ছে চতুর। চতুরটা কী, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট মানে খুব বুদ্ধিমান। তো ক্লেভার মানে কী হচ্ছে, চতুর, চতুর মানে খুব বুদ্ধিমান। তাহলে আমরা কী কী জানছি, নিয়ারলি অলমোস্ট, ফর এভার হচ্ছে অলওয়েজ, আর ক্লেভার হচ্ছে ইন্টেলিজেন্ট। তো এই তিনটে ইংলিশ টু ইংলিশ মিনিং কিন্তু আমরা
মুখস্থ করছি। তাহলে ইংলিশ টু ইংলিশ মিনিং মুখস্থ করছি, তার সাথে পোয়েমটা কিন্তু আমরা ধীরে সুস্থে আস্তে আস্তে করে মুখস্থ করব। কোনো তাড়াহুড়ো নেই, তোমরা স্লোলি স্লোলি অল্প অল্প করে আস্তে আস্তে করে মুখস্থ করবে। তো আজকে এই অবধি, পরের দিন আমরা এক্সারসাইজ শুরু করবো।